গোলাঘাটে আমচাইয় টাই লুকরনের বগে বেলেখিনো কাহাম পক্তমা তে কাহাম সেপ চিংফেংনের বগে কাহাম সেপ তাবলে নক আরিউন সামজাকা হাপনের বখাকতে রুদা রুদা থায় চিংফেংনের সাব স্টেশন সামজাগে টঙ্গ অবহাইন 17 গোলাঘাটে কনস্টিটুয়েন্সি আমচাইয় বহাইন 33 কেবি গোলাঘাটে সাব স্টেশন ফিওগে রিজাকা অক্টোবর 30 সালমারি ক্রাকশাল গোলাঘাটে কমিউনিটি হল নকনি নখলাও চেঙ্গে রেনাইতে নগর অক্রাঙ্গে মাজাকা চিংফেং তাং বিদিংনি মন্ত্রী রতন লাল নাথ দাংসা নরেতে নারকরা বকুগে চেঙ্গে রিজাকা মনকরে মানজাখা আমসানি এমএলএ মানব দেবর্মা শিবাই জেলা হাঙ্কর সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত হাবাং চিংফেং তাং বিদিং নি তাংফাং অভিষেক সিং টিএসইসিএল নি এমডি দেবশীর সরকার খবৈ হাবাং নি কুবুন তাংফাং র আমসাই অবহাই কাহাম সেব মানে আমসাই বিলেকিনো খাতুন খাজনে বয় শিবজামা নুকজাখা রামকৃষ্ণ সাহা হিমানি দেবর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ সুধী সজ্জন মন্ডলী সাংবাদিক বন্ধুগণ সবাইকে স্বাগত আপনারা জানেন যে বিদ্যুতে আধুনিক সভ্যতা যত আমরা বেশি আধুনিক হব তত বিদ্যুতের চাহিদা বাড়বে যত বিদ্যুৎ ছাড়া এক মিনিট চলার সুবিধা নেই জল দুই বেলা দিলেও চলে বিদ্যুৎ দুই বেলা দিলে হইব নি বিদ্যুৎ 24 ঘন্টা লাগে এক মিনিট না থাকলেই চিৎকার চেঁচামেচি এটা এমন একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট কঠিন কাজ আপনারা জানেন যে এই আমাদের রাজ্যে আমরা ক্ষমতা আসার আগে কতজন গ্রাহক ছিল মানে কারেন্ট কজন নিত কটা বাড়িতে 7,21,955 এখন কতজনে নেয় 9,71,240 জন গ্রাহক 2,49,000 প্রায় 2,50,000 33 কেবি সাবস্টেশন উদ্বোধন হতে যাচ্ছে মঞ্চে রয়েছেন সিপাহীজলা জেলা পরিষদ সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া রয়েছেন এলাকার জনপ্রিয় বিধায়ক মানব দেবর্মা মহোদয় রয়েছেন শ্রী দেবাশীষ সরকার উনি আমাদের দপ্তরে আগে 33 কেবি কটা স্টেশন ছিল সাবস্টেশন 38টা সারা রাজ্যে এখন আমাদের সরকার আসার পর কটা করছি 24টা আরো কটার কাজ চলছে এটা নিয়ে প্রতিষ্ঠিত হইতে আছে আরো 28টার কাজ চলছে আজকে যে সাবস্টেশন এটা খরচ করতে টাকা গেছে 10,80,00,000 ফেব্রুয়ারি 2021-এ কাজ শুরু হয়েছে কাজ শেষ হয়েছে আজকে উদ্বোধন হতে যাচ্ছে আমার কাছে 500 কোটি আছে আজকে সাবস্টেশন বয়তে আরম্ভ নেই 2 বছর 3 বছর 4 বছর খুব ভালো করে বুঝতে হইতে আমার বিদ্যুৎ লাগবে এক্ষুনি দেন করতে দেব ছিল না দীর্ঘমেয়াদী 20 বছর আজকে আপনার লোন হয়েছে লোনটা যদি পরিশোধ না করে দেন আপনার ফোলা জানলা করি ব্যাংকে ফোলা চিন্তা করতেন না এটা কেবল আগামী প্রজন্ম চিন্তা করতে আমি লোন নিলাম মাছ মাংস ভালো করে খাইলাম ফোলার উপরে রাখিয়া গেলাম ফোলা কইব বাবা কি তা করে গেছে এরপর দেশের প্রধানমন্ত্রী ইচ্ছে চলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছা চলে আমাদের রাজ্য সব ঠিক আছে আগামী প্রজন্ম জন্য চিন্তা করতে হবে নিজে খাবেন সবাইকে নমস্কার 33 কেবি গোলাঘাটি সাব স্টেশন ইনগ্রেশন অনুষ্ঠানে উপস্থিত ইনগ্রেটার এবং চিফ গেস্ট
Honorable Minister, Power, Government of Tripura, Sri Ratnanath Mohodoyke, Gulagasi, Gulagati, Basider Hoye, Lam Sobho, Welcome, এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত স্পেশাল গেস্ট সুপ্রিয়া দাস দত্ত অনারেবল সভাধিপতি সিপাহীজলা জেলা পরিষদ এখানে উপস্থিত গেস্ট অফ অনার শ্রী দেবাশীষ সরকার ম্যানেজিং ডাইরেক্টর টিএসইসিএল উপস্থিত রঞ্জন দেবরমা জেনারেল ম্যানেজার TPTL এবং উপস্থিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী গরঙ্গ ভৌমিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী রামকৃষ্ণ সাহা এবং মঞ্চে উপস্থিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীমতী হিমানী দেবরমা এই এলাকার অভিভাবকগণ মায়ু বেনারা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে এলাকাবাসী ভালো দিন বলতে পারি কারণ এলাকার মানুষ সবাই জানেন শুধু গোলাঘাটি বিধানসভা কেন্দ্র নয় প্রত্যেক এলাকায় আমরা যারা গ্রামগঞ্জে বাস করি রুরাল এলাকায় যারা বাস করি আমরা প্রত্যেক দিন খুব কষ্টে বসতে হয় 133 কেজি প্রত্যেক বছর আমাদের কোন একটা লাইন কোন একটা চারদিকে যে ইলেভেন কে আমরা বারে বারে যত পোষাই কোন একটা ফল যদি থেকে যায় আমরা গত যারা স্টাফ কোথায় ফল খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায় ঠিক হবে কোন সময় একটা দিক যে ফল এই কারণে আমরা প্রত্যেক এলাকায় বিদ্যুৎ ঠিক মতে সঠিকভাবে আমরা পাই না তাই 33 কপি হওয়ায় এখন আমরা বলতে পারি এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব কারণ 33 কেবি আমরা আমাদের লাইন আসতো আগে বিশাখাপত্তনম থেকে 11 কেবি এখন কিন্তু গোলাঘাট থেকেই আমাদের লাইনটা হবে সত্যি আজকে একটা আনন্দের দিন বিশেষ করে এই গোলাঘাটি বিধানসভার এই এলাকার জনগণের জন্য যে প্রকল্পটা উদ্বোধন আজকে হবে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 5730 জন গ্রাহক উপকৃত হবেন আমাদের বর্তমান রাজ্য সরকার কেন্দ্র সরকার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি ওনাদের যে স্বপ্ন ওনার যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে লক্ষ্য বা নাগরিকদের যে অধিকার মৌলিক অধিকার প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা রেশনিংয়ের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা স্বাস্থ্য বিমার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা সেই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার কাজ করছেন আমরা আমরা চাই প্রত্যেকটা নাগরিকের জীবন যাপন যেন সুখ শান্তি মানে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে উঠে আজ আমরা গোলাঘাটিতে একত্রিত হয়েছি একটি 33/11 কেবি সাবস্টেশনের ইনগ্রেশন প্রোগ্রাম আজ আমরা আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী হাত ধরে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো আমরা সবাই জানি গোলাঘাটি এরিয়াটা কিছুদিন আগে পর্যন্ত গোকুলনগর একটা 11 কেবি ফিডার থেকে চলতো এবং সেখানে বিদ্যুৎ চপলতা ভোল্টেজ লো ভোল্টেজের প্রবলেম এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়েছিল আমি আশা করব আমাদের এই সাবস্টেশন ইনগ্রেশনের ফলে গোলাঘাটি এরিয়ার যে ভোল্টেজ প্রোফাইল ইমপ্রুভ করবে কনজিউমাররা কোয়ালিটি এবং রিলায়েবল সাপ্লাই পাবে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে 10 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে এই সাবস্টেশন গড়ে উঠেছে এই সাবস্টেশন মূলত নির্মাণ করেছে ভারত সরকারেরই সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই সাবস্টেশনের কাজ
ফেব্রুয়ারি 2021 সালে শুরু হয়েছিল আজকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী জনগণের উদ্দেশ্যে এটাকে উৎসর্গ করবেন